হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা একটা নতুন অ্যাপসের কাজ নিয়ে এসেছি, লাইভ পেমেন্ট প্রুফ দেখাই দিব। কীভাবে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেই প্রসেসটা মূলত দেখাবো। অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এমন একটা ইন্টারফেস দেখাবে। অ্যাপসের নাম হচ্ছে জব মানি। প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপনারা সার্চ দিয়ে অ্যাপসটা পেয়ে যাবেন। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল। তো আমরা ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পর আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কীভাবে কাজ করব লাইভ পেমেন্ট প্রুফ দেখাই দিব। তো আমরা মূলত আপনাদের লাইভ পেমেন্ট প্রুফ দেখাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন আমাদের জব মানি যে অ্যাপসটা আমরা মূলত অ্যাপসের অ্যাকাউন্টটা মূলত খুলবো। তো অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হবে সেই প্রসেসটা মূলত দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন করতে গেলে আমাদের কিন্তু ভিপিএন কানেক্ট করতে বলবে। মূলত এখানে আমরা ভিপিএনটা কানেক্ট করে নিব, সুপার ভিপিএনটা। তো প্লে স্টোর থেকে আপনাদের সুপার ভিপিএনটা ইনস্টল করতে হবে। তো আমরা প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটা ইনস্টল করে নিছি। তো এখন মূলত আমরা ভিপিএনটা কানেক্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন তো ভিপিএনে আমরা ক্লিক দিয়ে দিছি। দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। তো সব কিছু বিস্তারিত আলোচনা হবে, লাইভ পেমেন্ট প্রুফ দেখাই দিব। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন আমাদের চেকিং করতেছে ভিপিএনটা কানেক্ট হওয়ার জন্য, প্লিজ ওয়েট। তো আমরা একটু ওয়েট করব। তো অ্যাড করে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং। তো মূলত আমরা একটু ওয়েট করব আমাদের ভিপিএনটা কানেক্ট হওয়ার জন্য। প্লে স্টোর থেকে যদি ইনস্টল দেওয়া না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মূলত আমরা এখন আমাদের যে অ্যাপসটা কিছুক্ষণ আগে যে অ্যাপসটা ইনস্টল দিলাম সেই অ্যাপসটা মূলত এখন আমরা লগ ইন করবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসে আমরা ক্লিক করছি। অ্যাপসে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা খুলে এবং লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো। কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা উইথড্রগুলো পাবেন না। তো আমাদের এই অ্যাপসে কাজ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ইউজার নেম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোড, তো আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। তো আমরা মূলত এখানে দেখতে পাচ্ছেন আমরা সব কিছু ফিল আপ করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে অবশ্যই সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন, কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না, সেক্ষেত্রে নিয়মকানুন না মানে কাজ করলে উইথড্রগুলো পাবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা মূলত এখন মূলত আমরা কাজগুলো করে আপনাদের উইথড্রটা নিয়ে দেখাবো। তো অবশ্যই রেফার কোডটা আমাদের নাম্বারটা ইউজ করবেন, নাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, আমরা মূলত লগ ইন করবো। কিছুক্ষণ আগে যে নাম্বারটা দিলাম সেই নাম্বারটা দিয়ে লগ ইন করবো এবং কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিলাম 6 ডিজিটের সেই পাসওয়ার্ড দিয়ে মূলত আমরা এখন লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে মূলত আমাদের এখন মূলত আমাদের যে কাজগুলো করতে হবে সব কিছু এখানে বিস্তারিত আলোচনা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ওয়ার্ক, ডেলি চেকিং, স্পিনার, ওয়াচ দিস ভিডিও, ম্যাথ কুইজ, তারপরে সাপোর্ট, ভিজিট আর্ন, এখানে সব কিছু বিস্তারিত পার্ট টু পার্ট আমরা দেখে দিব। তো এখানে মূলত এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিরো ব্যালেন্স আছে। তো এখন মূলত আমরা যে আর্ন করব, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আর্নটের যে সিস্টেমটা সেটাই মূলত এখন কাজ করব। তো এখানে স্পিনার করব আমরা মূলত, এখানে দেখতে পাচ্ছেন স্পিনার। তো স্পিনারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 11টা স্পিনার করতে হবে। 11টা স্পিনার করে আমাদের ক্লাইম করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা স্পিনার করতেছি। তো স্পিনার করে আমাদের 20 কয়েন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, 20 কয়েন আমাদের কালেক্ট করতে হবে। তো আমরা মূলত কালেক্টে ক্লিক করব। তো কালেক্টে ক্লিক করে দিয়ে দিছি। দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করে আমরা বেগে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমরা বেগে চলে আসব। দেখতে পাচ্ছেন আমাদের 20 সেকেন্ড ওয়েট করতে হবে। এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে আমাদের কয়েনটা জক হয়ে যাবে। এভাবে মূলত আমাদের 11টা স্পিনার করতে হবে। তো 11টা স্পিনার করব আমরা। 11টা স্পিনার করে আমরা মূলত আপনাদের দেখাবো কত কয়েন হচ্ছে, কত পয়েন্ট দিচ্ছে আমাদের। তো এখানে মূলত আমাদের 20 পয়েন্ট জক হয়ে গেছে। তো 20 পয়েন্ট হয়ে যাওয়ার পর এখানে আমাদের 1 দেখাবে। তো 1 দেখার পর আমরা এখানে মূলত আবারও কাজ করব। তো দেখতে পাচ্ছেন আমরা 5 পয়েন্ট পেয়ে গেছি। তো 5 পয়েন্ট পেয়ে যাওয়ার পর আমাদের কালেক্ট করতে হবে। তো এবার আমাদের কিন্তু 29 সেকেন্ড একটা সময় দিছে। এই সময়টা দেওয়ার পর আমাদের সময়টা শেষ হয়ে যাওয়ার পর আমাদের এখানে জক হয়ে যাবে 2। 2 জক হয়ে যাওয়ার পর এখানে আমাদের যে পয়েন্টটা পাইছি সেই পয়েন্টটা এখানে জক হয়ে যাবে। তো এভাবে মূলত আমাদের
স্প্যানার করে আমাদের পয়েন্টগুলো যোগ হবে। তো আমরা আরও কাজ আছে, সেই কাজগুলো আপনাদের দেখাবো এবং কত পয়েন্ট হলে কত টাকা দে সব কিছু দেখাবো এবং লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না, সেক্ষেত্রে অনেকগুলো নিয়মকানুন আছে, সব কিছু আলোচনা হবে। তো মূলত আমরা বেগে চলে আসব, বেগে এসে আপনাদের আরও যে কাজগুলো সেই কাজগুলো মূলত দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ দিস ভিডিও, তো ওয়াচ দিস ভিডিওতে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আর্ন রিয়েল ক্যাশ, তো আমরা এটাতে ক্লিক করে কানেক্ট করব। তো 50 পয়েন্ট আমাদের দিবে, তো আমরা 50 পয়েন্টটা মূলত কানেক্ট করব। তো সেক্ষেত্রে আমাদের কালেক্ট করতে হবে, তো আমরা মূলত কানেক্ট করব। তো সব কিছু বিস্তারিত আলোচনা হবে, তো সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখবেন, সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড দিছে, তো এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের জক হয়ে যাবে পয়েন্ট। তো আমাদের যে পয়েন্টটা দেখাইলো কিছুক্ষণ আগে সেই পয়েন্টটা আমাদের জক হয়ে যাবে। এভাবে মূলত আমাদের 11টি ভিডিও দেখতে হবে, 11টি ভিডিও দেখে আমাদের পয়েন্ট জক হয়ে যাবে। তো এখানে আমাদের তো আগের যে কাজ করছিলাম সেই কাজের পয়েন্ট আছে 25 এবং কিছুক্ষণ আগে যেই পয়েন্টটা পাইলাম সেই পয়েন্টটা আমাদের এখানে জক হয়ে যাবে। তো এভাবে মূলত আমাদের 11টা পয়েন্ট দেখতে হবে, মানে 11টা ভিডিও দেখে আমাদের পয়েন্টগুলো জক হয়ে যাবে। তো মূলত আপনারা এভাবে কাজ করবেন, আরও কাজ আছে, তো সেই কাজগুলো আপনাদের দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ম্যাথ কুইজ, তো আমরা ম্যাথ কুইজে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 8+1 আমরা আমাদের 9 হবে, সেক্ষেত্রে আমরা 9 লিখে সাবমিট করে 50 পয়েন্ট পাইলাম, কানেক্ট করব। তো কানেক্টে ক্লিক দিব, আমরা কানেক্টে ক্লিক দিয়ে দিছি, তো আপনারাও কানেক্টে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ উইন 50 পয়েন্ট, তো আমাদের কিন্তু 50 পয়েন্ট দিয়ে দিছে, তো আমরা 50 পয়েন্টটা কানেক্ট করব। তো মূলত আমরা 50 পয়েন্টটা কানেক্ট করে নিয়ে নিছি ব্যাগে ক্লিক দিব আমরা, তো আমরা ব্যাগে ক্লিক দিয়ে দিছি। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন আমরা ম্যাথ কুইজে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের 11টা ম্যাথ করতে হবে, 11টা ম্যাথ করে আমরা মূলত পয়েন্ট পাবো, তো পয়েন্টটা আমাদের জগ হয়ে যাবে। তো মূলত আমাদের 29 সেকেন্ড ওয়েট করতে হবে, দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ডটা দিয়ে দিছে। তো আমাদের যেই কয়েনটা দিবে সেই কয়েনটা আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু জগ হয়ে যাবে। তো আমাদের কত পয়েন্ট হলে উইথড্র এবং কত সেকেন্ডের মধ্যে তারা পেমেন্টগুলো দিচ্ছে সব কিছু দেখাই দেবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সব কিছু নিয়মকানুন আছে, সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন অ্যাপসের কাজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট করতে হবে 16 আর 8 আমাদের যত হয়, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 লিখে আমাদের সাবমিট করতে হবে। তো আমরা 24 লিখে সাবমিট করে আবারও আমরা কালেক্ট করব। তো এভাবে মূলত আমাদের এই ম্যাথ কুইজের কাজগুলো করতে হবে। তো ম্যাথ কুইজের কাজগুলো করে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের একটা কিছুক্ষণ আগে যে দেখলাম এটা 1 হয়ে গেছে। এভাবে মূলত আমাদের 11টা দেখে আমাদের পয়েন্টগুলো জক হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 125 হয়ে গেছে। তো এভাবে মূলত কাজগুলো করে আপনাদের পয়েন্টগুলো জক হয়ে যাবে। তো এভাবে মূলত আপনারা কাজ করবেন। তো আরও অনেক কিছু কাজ আছে, তো কীভাবে কাজগুলো করতে হবে, কত পয়েন্ট হলে উইথড্র নিতে পারবেন, কত টাকা নিতে পারবেন বিকাশ এবং নগদে, সব কিছু আলোচনা হবে, তো সম্পূর্ণ দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 14 আর 2 যত হয় শত দিতে হবে, 14 আর 2 আমাদের 16 হয়। তো আমরা 16 লিখে এখানে পয়েন্টটা আমরা পাইছি 50 পয়েন্ট। তো এভাবে আমরা মিনিমাইজ করে আবারও ঢুকবো, ঢুকে আপনাদের আরও কাজ কীভাবে কাজগুলো করতে হবে সে কাজগুলো মূলত দেখাবো। তো এখানে ম্যাথ কুইজ আছে, আবারও সাপোর্ট আছে, ভিজিট আর্ন আছে। তো ভিজিট আর্নে আপনারা দেখে আসতে পারেন। তো আমরা মূলত উইথড্রটা কীভাবে করবো, এখানে দেখতে পাচ্ছেন থ্রিডোটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে রিফার অ্যান্ড আর্ন। তো রিফার অ্যান্ড আর্নটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইওর রেফার কোড। তো আমার রেফার কোডটা অবশ্যই আপনারা ইউজ করবেন, এই রেফার কোডটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এই রেফার কোডটা ইউজ করবেন। তো মূলত আবারও থ্রি ডটে ক্লিক করে এখানে রিডোমে ক্লিক করব। তো রিডোমে ক্লিক করে আমাদের কিন্তু 18 AS হলে আমরা কিন্তু উইথড্রগুলো নিতে পারবো, মিনিমাম $18 হলে আমরা উইথড্র নিতে পারবো। তো এখানে সিলেক্ট পয়েন্ট আছে, বিকাশ আছে, তো বিকাশে আমরা নিতে পারবো, অ্যামাউন্টটা লিখিয়ে দিব, এন্টার ইউর অ্যামাউন্ট
এখানে হাউ টু মাস। তো মূলত আমরা এভাবে লিখে আমরা নেক্সট দিয়ে আমরা উইথড্রগুলো করব। তো এভাবে মূলত আপনারা কাজগুলো করে ডলারগুলো ইনকাম করে আপনারা বিকাশে উইথড্রগুলো নিতে পারবেন। তো দেখা হবে নেক্সট কোনো অ্যাপসের কাজ নিয়ে। তো আমরা মূলত আপনাদের দেখাই দিলাম কীভাবে উইথড্রগুলো নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যদি সিলেক্ট করি, সিলেক্ট করার এখানে পেপাল আছে, তারপর বিকাশ আছে, সব কিছু এখানে কয়েন বেস আছে, আপনারা এগুলো সব কিছু নিতে পারেন। এগুলো উইথড্রগুলো কয়েন বেস পেমেন্ট পেপাল বিকাশ সব কিছু এখানে সিলেক্টের অপশান আছে। তো আপনারা $18 যে ডলারটা $18 এই ডলারটা আপনারা মূলত বিকাশ পেপাল সব কিছুতে আপনারা নিতে পারতেছেন, কয়েন বেসে তো নিতে পারতেছেন। কয়েন বেসে অ্যাকাউন্ট খোলা থাকলে এখানে আপনারা আপনাদের যেই ডলারটা সেই ডলারটা ট্রান্সফার করে নিতে পারতেছেন। সো দেখা হবে নেক্সট কোনো অ্যাপসের কাজ নিয়ে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।